আসন্ন 2023 রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের পক্ষ থেকে গোটা তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে প্রচার সামগ্রী। একইভাবে তুষিন্দ্রায় এলাকায়ও দলের পক্ষ থেকে ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়েছিল। কিন্তু শনিবার রাতের আধারে দুষ্কৃতিকারীরা বিজেপি দলের সেই প্রচার সজ্জা নষ্ট করে দেয়। বিজেপির পতাকাগুলি ছুঁড়ে ফেলা হয় ড্রেন, ছড়া ও জঙ্গলে। রবিবার এই ঘটনা প্রত্যক্ষ করার পর বিজেপি দলের নেতৃত্বরা ছুটে যান ঘটনাস্থলে। সেই ঘটনার তীব্র নিন্দা জানান তারা। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। পুলিশ তুষিন্দ্রায় এলাকায় ছুটে যায় এবং সেই ঘটনার নেপথ্যে কারা রয়েছে সেটা বের করার জন্য তদন্তে নামে। এ ব্যাপারে বিজেপি দলের পক্ষ থেকেও ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়। পাশাপাশি প্রচার সজ্জা নষ্ট করার পেছনে কংগ্রেস এবং সিপিআইএম দলের হাত রয়েছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতৃত্বরা। তাছাড়া তেলিয়ামুড়া যুব মোর্চা মণ্ডলের নেতৃত্বরা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আগামী দিন এরকম ঘটনা আবারও সংঘটিত হয় তাহলে কাউকেই ছাড়া হবে না। কিছুদিন বাদেই নির্বাচন, এই উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের এলাকায় সুসজ্জিত করার জন্য আমরা কিছু ফ্ল্যাগ লাগিয়েছিলাম, কিন্তু কাল রাত্রে কিছু দুষ্কৃতিকারীরা সিপিএম এবং কংগ্রেসের মিতালির যেই দুষ্কৃতিকারীরা আমাদের সেই পচা সজ্জাটা নষ্ট করে আমাদের এলাকায় একটা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা সেই ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা তার তীব্র নিন্দা জানাই এবং তাদেরকে আমরা হুঁশিয়ারি দিই, যদি আমাদের এলাকায় শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করে আমরা তাহলে তাদেরকে ছেড়ে কথা বলবো না। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এই ধরনের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।